আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইয়াসিনের শক্তি দেখুন, যেভাবে আমলটি করলে আপনার ইচ্ছা পূরণ হবেই এতে কোনো সন্দেহ নেই। সাথে থাকবে সূরা ইয়াসিনের সম্পূর্ণ ফজিলত। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, সূরা ইয়াসিনকে বলা হয় পবিত্র কুরআনের হৃদয়। সূরাটিতে রয়েছে 83টি আয়াত, 5টি রুকু এবং 7টি মুবিন। কেন সূরা ইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয়, এ নিয়ে তাফসির কারকরা বিভিন্ন বিশ্লেষণ করেছেন। সূরাটি ফজিলত সম্পর্কে হাদিসের অনেক বর্ণনা রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুরই একটা হৃদয় থাকে, আর কুরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়বে, মহান আল্লাহ তাআলা তাকে 10 বার পুরো কুরআন পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সূরা ইয়াসিন কুরআনের রূহু বা হৃৎপিণ্ড। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের জন্য সূরা ইয়াসিন পাঠ করবে, তার জন্য রয়েছে মাগফিরাত বা ক্ষমা। সূরা ইয়াসিন বুঝে পড়ায় রয়েছে অনেক উপকারিতা। এ সূরায় মানুষকে পরকালের প্রস্তুতির দিকে আহ্বান করে, আর পরকাল ভীতি মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এবং অবৈধ বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে। সুতরাং দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার উপর নির্ভরশীল, তেমনি ইমানের সুস্থতা পরকালের চিন্তার উপর নির্ভরশীল। আর এ সূরার নিয়মিত আমলকারীর প্রতি থাকে আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনকারীর কোনো গুনাহ থাকে না। সেদিক থেকে পরকালীন কল্যাণের জন্য সূরা ইয়াসিন বুঝে পড়া খুবই জরুরি। দর্শক, তাহলে আপনাদের সহজের জন্য সূরা ইয়াসিনের বাংলা অর্থসহ অনেক অনলাইন বই বের হয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও সূরা ইয়াসিনকে বুঝে বুঝে পড়তে পারেন। প্রিয় দর্শক, সূরা ইয়াসিনের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো, সূরা ইয়াসিন হলো গুনাহ মাফের মাধ্যম। প্রতিদিনের কাজকর্মে মানুষ অনেক ভুল ত্রুটি করে থাকে, আর এসব ভুল ত্রুটি করা গুনাহের কাজ। গুনাহ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে, আর জাহান্নাম থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হলো আল্লাহর অনুগ্রহ ও নেক আমল করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার ওই রাতের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। বাইহাকি শরীফ ও আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, আর যে ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করা হবে, সে ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া অবশ্যই পূরণ করে দেন, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, সূরা ইয়াসিনের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো, দুনিয়ার জীবনে সূরা ইয়াসিন পড়লে যে উপকার হয় তা এখন জানাবো। দুনিয়ার জীবনের অনেক উপকারে আসে এই সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের এই আমল। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সূরা ইয়াসিন পাঠ করে, তাহলে তার অভাব অনাটন দূর হয়, সংসারে শান্তি আসে এবং রিজিকে বরকত হয়। মাজহারি শরীফ। হযরত আতা বিন আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার সব হাজত, সব প্রয়োজন পূর্ণ করা হবে। সুবহানাল্লাহ। আর হযরত ইয়াহইয়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে, সে সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে, আর যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে, সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইয়াসিনের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো, মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্ত থাকার মাধ্যম হলো সূরা ইয়াসিন। তাফসিরে জালালাইনের হাসিয়া এসেছে, যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় হয়, আর সে সময় যদি তার পাশে কেউ সূরা ইয়াসিন পাঠ করে, তবে বেহেশত থেকে রেদওয়ান ফেরেশতা জান্নাতের সুসংবাদ না দেয়া পর্যন্ত রুহু কবজকারী ফেরেশতা মালাকুল মউত ওই ব্যক্তির রুহু কবজ করেন না। সুবহানাল্লাহ। আর রুহু কবজের সঙ্গে সঙ্গে
ওই ব্যক্তির অবস্থান হয় রায়্যান নামক জান্নাতে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন, মৃত্যুসজ্জায় ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায়। মাজহারি। হযরত ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটি তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের কাছে পাঠ করো। আবু দাউদ ও নাসাই শরীফের হাদিস। সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রতিদিন সকালে অন্তত একবার এ সূরাটি তেলাওয়াত করা, কেননা এ সূরার তেলাওয়াতকারীকে ইহকাল ও পরকালে ব্যাপক কল্যাণ ও শান্তি দান করা হবে। অন্য এক বর্ণনা এসেছে, এ সূরা কিয়ামতের দিন অধিক সংখ্যক মানুষের জন্য সুপারিশকারী হবে, আর আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করবেন। প্রিয় দর্শক, এখন আমি আলোচনা করব মনের ইচ্ছা পূরণের জন্য সূরা ইয়াসিনের আমলটি যেভাবে করবেন। দৈনন্দিন জীবনে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক কষ্টের মাঝে আমরা মাঝে মধ্যে দিশা হারিয়ে ফেলি, কষ্টের কথা আমরা আশেপাশের মানুষকে বলে বেড়াই এবং তাদের সান্ত্বনা নেই, কিন্তু আমরা ভুলে যাই এমন একজন আছেন যিনি আমাদের সকল কষ্ট দূর করার মালিক, যার দয়া যার রহমত সব কিছুর ঊর্ধ্বে, যিনি কখনো তার বান্দার খারাপ চান না। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের সারা জাহানের মালিক মহান আল্লাহ পাক। আল্লাহ পাক যেমন বিপদ দেন তেমন বিপদ উত্তরণের পথও তিনি বের করে দেন, তাই কখনো নিরাশ না হয়ে এক মনে আল্লাহকে ডাকা উচিত, উনাকেই সকল কষ্টের কথা বলা উচিত। দর্শক, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলা কুরআন শরীফে বিভিন্ন সূরা আমাদের জন্য দিয়ে দিয়েছেন। আজ আমি এমন একটি সূরার কথা বলবো যেটি পরে আপনি আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ অবশ্যই আপনার নেক ইচ্ছা কবুল করে নেবেন ইনশাআল্লাহ, যদি আপনার করা দোয়াটি আল্লাহ আপনার জন্য মঙ্গলজনক মনে করেন। আর এই আমলটি করে আমিও অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, কুরআন শরীফের একটি বিশেষ দোয়া হচ্ছে সূরা ইয়াসিন, যার ফজিলাতের কিছুটা বিবরণ আমরা উপরে আলোচনা করেছি। এই সূরাটি 41 বার পাঠ করে আপনি আল্লাহর কাছে যদি নেক দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন, এতে কোনো সন্দেহ নেই। এখন আপনারা বলতে পারেন, হুজুর একবারে আমরা 41 বার সূরাটি কিভাবে পড়ব, এত বড় একটি সূরা আমরা একবারে কিভাবে 41 বার পড়ব? তাহলে আমি বলছি, এক বসায় একবারে যে সূরাটি 41 বার পাঠ করতে হবে আসলে ব্যাপারটি এমন নয়, এমন কোনো কথা নেই। আপনি কতদিনে সূরাটি 41 বার পাঠ করতে পারবেন এটি সম্পূর্ণ আপনার উপর, তবে যেদিন থেকে আপনি সূরা ইয়াসিন পাঠ করা শুরু করবেন তার আগে অবশ্যই দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করে আল্লাহর কাছে এভাবে দোয়া করে নেবেন যে, আল্লাহ আমি এই উদ্দেশ্যে সূরা ইয়াসিন পাঠ করছি, আপনি এই সূরার বরকতে এবং রহমতে আমার এই নেক ইচ্ছাটি কবুল করে নিয়েন। আবার যেদিন আপনার 41 বার সূরা ইয়াসিন পাঠ করা শেষ হবে সেদিন আবার 41 বার দুরুদে ইব্রাহিম পরে আল্লাহর কাছে দোয়া করবেন। অনেকেই আছেন সূরা ইয়াসিন বাংলাতে দেখে দেখে পাঠ করেন, তাতেও অসুবিধা নেই, তবে ভালো হয় আরবি দেখে পাঠ করলে, কারণ অনেক সময় বাংলা দেখে পাঠ করলে টান গুণা ঠিক থাকে না। প্রিয় দর্শক, আর অনেকে হয়তো জানেন না দুরুদে ইব্রাহিম কোনটা। দুরুদে ইব্রাহিম হলো যেই দুরুদ আমরা সব সময় নামাজে পড়ি, সেটাই দুরুদে ইব্রাহিম। আর মনে রাখবেন, আমলটি করার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। আমলটি করার মাঝে যদি আপনার দোয়া কবুলও হয়ে যায় তাও আপনি 41 বার পড়া শেষ করবেন। যেমন মনে করুন, 20 বার পড়ার পর আপনার দোয়া কবুল হয়ে গেল, তারপরেও আপনি 41 বার পরে শেষ করবেন। আর আমলটি করার সময় অবশ্যই মনে মনে এই বিশ্বাস রাখবেন যে আপনার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। সবশেষে বলতে চাই, সব কিছু দেয়ার মালিক আমাদের রব্বুল আলামিন, তাই যে কোনো আমল করার সময় মনে রাখতে হবে আল্লাহ ভালো মনে করলেই আমরা সেই জিনিসটা আমাদের জীবনে পাব, তাই কোনো সময় কিছু না পেলে বেকুল হওয়া যাবে না, আশাহত হওয়া যাবে না। সব সময় মনে রাখতে হবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তাই যতদিন পর্যন্ত দোয়া কবুল না হয় আল্লাহর কাছে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ, এক সময় না এক সময় আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন, যদি সেটি আপনার জন্য আল্লাহ ভালো মনে করে থাকেন। প্রিয় দর্শক, তো এই ছিল আমাদের আজকের ভিডিও।
অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি ইসলাম প্রচার করেছি, আপনিও হন ইসলামের প্রচারক, তাই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।